খুব সহজ আর সিম্পল ভাবে যদি এই রকম একটা ডিশ তৈরি করে দেওয়া যায় স্পেশাল দিনে, যে কোনো স্পেশাল সময়ে স্পেশাল গেস্টদের জন্য অথবা নিজেদের জন্যই, তবে কেমন হয়? আমি তো প্রায় করে থাকি এই রকম ডিশ, আর আমার বাসার সবাই তো খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, আর গেস্ট যারা খায় তারা তো একেবারে রেসিপির জন্য পাগল হয়ে যায়। তো খুব সহজ আর সিম্পল ওয়েতে একেবারে অথেন্টিক স্বাদের চিকেন পোলাও আজকে আমার বাসাতে রান্না হয়েছে, তো সেই রেসিপিটিই দিব। আশা করি সবাই অনেক অনেক বেশি পছন্দ করবেন আপনারা যদি বাসায় হুবহু এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন রেগুলার সাইজ করে কেটে নেওয়া কতগুলো চিকেন। আমি একেবারে মেজারমেন্ট সহ বলে দিই, এখানে আছে 1250 গ্রাম চিকেন, একেবারে ফার্মের চিকেন আছে। ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একেবারে 4 চা চামচ টক দই দিয়ে দিয়েছি। আমি ফুল মেজারমেন্ট আজকে দিয়ে দেবো, আশা করি হুবহু রেসিপিটি ট্রাই করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একেবারে 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 6-7 টুকরা কাঁচামরিচ একেবারে ফালা করে নেওয়া। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ, দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া। ব্যাস সব কিছু দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিব। খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি এটা এক সাইডে রেখে দিব, আর এখন চলে আসি মূল পর্বে। আমি আজকে বাসমতি রাইস দিয়ে রান্না করব, তো সেই জন্য এখানে মেহরান কোম্পানির আমি একেবারে বাসমতি রাইস নিয়েছি। এটা 1 কেজির প্যাকেট। আমি 1250 গ্রাম মাংসের জন্য নিয়েছি হচ্ছে 750 গ্রাম একেবারে মেপে নেওয়া সেই চাল। এখন চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আর এই চালগুলো ধুয়ে নেওয়ার কিন্তু একটা টিপস আছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। চালগুলো কিন্তু একদম আলতো আলতো করে হাতে এইভাবে প্রেস করে ধুতে হবে, খুব একটা বেশি কিন্তু ধোয়া যাবে না। মানে আলতো আলতো করে ধুয়ে খুব সুন্দর করে 3-4 ধোয়ার মধ্যে, যতক্ষণ পানি স্বচ্ছ না হয় ঠিক ততক্ষণ এভাবে ধুয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে ধুয়ে নিয়েছি, পানিটা স্বচ্ছ হয়ে গেছে। তারপরে আমি এখানে চালগুলো পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিব যতক্ষণ এটা রান্না করা হয়। এখন চলে আসি, চিকেনটা প্রায় 15 মিনিট কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। একদম চুলা ধরিয়ে দিয়েছি, যেই হাঁড়িতে রান্না করব পাতিলও বসিয়ে দিয়েছি। পাতিল গরম হতে না হতেই প্রথমে 2 চা চামচ আমি একেবারে ভরে ভরে ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো রেগুলার অয়েল। আর এই ক্ষেত্রে কিন্তু জালটা এখন ধীরে দিয়ে দিয়েছি, না হলে ঘিটা পুড়ে যাবে। তো যাই হোক, তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন নিয়ে নিই একেবারে গরম মশলা, সবগুলো গোটা গরম মশলা যাবে এখানে, আর আমি যেই মেজারমেন্টটা দিয়ে দেবো হুবহু সেটাই দিতে হবে। প্রথমে দেখতে পেয়েছেন একটা ফুল পাপড়ি দিয়ে দিয়েছি হচ্ছে জয়ত্রিক, তারপরে 6-7 টুকরা দিয়েছি ছোট এলাচ, 6-7 টুকরা দিয়ে দিয়েছি লবঙ্গ, এখানে 2টা তেজপাতা 2 টুকরা করে নিয়েছি সেটা দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2টা কালো এলাচ, মানে যেটা বড় এলাচ বলি, সেগুলো মিডিয়াম সাইজের দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি কাঠ মানে দারুচিনি দিয়েছি 3 টুকরা, একদম মিডিয়াম সাইজের সব ছিল। তারপরে এখন এটা আমি আলতো করে এখন এই ঘি আর তেলের মধ্যে ভাজবো। এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে প্রায় 1.5 চা চামচের মতো আস্ত জিরা। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি মিষ্টি জিরা, যেটাকে আমরা মৌরি বলে থাকি। ব্যাস গোটা মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ধীরে জাল দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না এটার স্মেল বের হয়। 1 মিনিটের মতো কিন্তু ভাজলেই হয়ে যাবে, মোটামুটি ভাজা হয়ে গেছে, দারুণ একটা স্মেল ছড়িয়েছে। এখন দিয়ে দিলাম একবারে দেখতেই পাচ্ছেন কুচি করে নেওয়া পেঁয়াজ, প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আবার এই মশলাগুলো ভাজতে থাকবো। খুব সুন্দরভাবে যখন একটু মোটামুটিভাবে নরম হয়ে আসবে পেঁয়াজ কুচিগুলো, ঠিক তখন এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। আমি যেই পরিমাণের চাল আর যেই পরিমাণের মাংস ব্যবহার করেছি সেটার জন্য কিন্তু এগুলো একেবারে পারফেক্ট মশলার মেজারমেন্ট। মশলা দিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নেব, প্রায় আরও 2 মিনিটের মতো। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু লবণ, দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো লবণ, যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম লবণ দিয়ে। আর এই লবণের পরিমাণটা দিলাম আমি চিকেনটা রান্না করার জন্যই, চাল দিলে কিন্তু পরবর্তীতে আবারও সেই মেজারমেন্টে আমি লবণ দিয়ে দিব। মশলাগুলো একবারে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে একটু এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব, তারপরে কিন্তু হচ্ছে চিকেনটা আমি রান্না করব। বলতে গেলে
একেবারে যখন চিকেনটা 60% মতো সিদ্ধ হবে ঠিক সেই সময় পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া হবে না, একেবারে ধীরে করে দিয়ে চিকেনটা রান্না করে নিতে হবে। আমি বলতে গেলে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝখানে ঢাকনা খুলে কিন্তু একবার দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমার তো পছন্দ লাগে সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে ফাইনালি যখন একটু এভাবে চিকেনে পানি ছাড়া ছাড়া হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে চিকেন অলরেডি কিন্তু 50-60% সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে একেবারে ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আরও 1.5 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া। ব্যাস, মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এখন ফাইনালি একটু ভালো করে জোরে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু একদম পেঁয়াজের গ্রেভিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম হচ্ছে এখানে 150 গ্রাম দুধ, একেবারে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় 550 গ্রাম পরিমাণের হচ্ছে গরম পানি, মানে যেই পরিমাণের আপনারা চাল ব্যবহার করবেন ঠিক সেই মেজারমেন্টেরই কিন্তু পানিটা দিতে হবে। পানি দুধ মিলিয়ে আমি দিয়ে দিয়েছি একেবারে 750 গ্রামের মতো। তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে এখানে সেই ভিজিয়ে রাখা চালগুলো, চালগুলো দিয়ে এখন আলতো করে এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এটা কিছুক্ষণ রান্না করব, খুলে দিয়ে রান্না করব বলতে গেলে 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি এখানে একটা 10 থেকে 12 মিনিটের মতো একটা দম দিয়ে দিব। এই চালটা কিন্তু রান্না করতে মোটেও সময় লাগে না, আর দমটা কোন পর্যায়ে দিতে হবে সেটাও দেখিয়ে দিব। তো আমি তার আগে হচ্ছে একটু লবণটা চেক করে নিলাম, লবণ লাগতে একটু দিয়ে দিয়েছি। আর এই যে একদম পানির যখন টেনে এসেছে চালগুলো যখন দেখা যাচ্ছে ঠিক তখন কিন্তু আমি জালটা কমিয়ে দিয়ে এখন একেবারে ফাইনালি একটা 10 মিনিটের মতো দম দিয়ে দিব। তাহলে কিন্তু একেবারে ঝরঝরে একদম একটা পারফেক্ট পোলাও পেয়ে যাবেন আপনারা। মাঝখানে আমি হচ্ছে একটু খুললাম, যখন একদম পানিটা টেনে নিয়েছে শুকিয়ে গেছে তার উপরে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ বেরেস্তা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে কতগুলো ধনিয়া পাতা কুচি। ব্যাস, আরও 4-5 মিনিটের মতো হচ্ছে আমি দম দিয়ে দিয়েছি, একেবারে পারফেক্ট আমার একটা চিকেন পোলাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি বাসাতেও আপনারা এভাবে ঠিক রেসিপিটি ট্রাই করে দেখবেন।